বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরে আসবেন সেটি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না দলটির নেতাকর্মীরা তাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার ভূমিকা পালন করতে পারে তার দেশে ফিরে আসার আগে মামলাগুলো প্রত্যাহার করানো সম্ভব হলে সেটি তার জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন তারেক রহমান চান তার প্রতিটি মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয় তারেকের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করার জন্য বিএনপি পন্থী আইনজীবীরা ধীরে ধীরে সোচ্চার হতে শুরু করেছেন সোমবার বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে মামলা প্রত্যাহার করা না হলে বিএনপি পন্থী আইনজীবীরা আন্দোলনের হুমকি দিয়েছেন অন্যদিকে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে দলটির নেতাকর্মীরাও বিষয়টি বুঝতে চাইছেন প্রশ্ন হলো মামলা চলমান থাকায় তিনি কি দেশে ফিরতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন নাকি মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন কিংবা তারেক রহমান দেশে ফিরবেন কবে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বিএনপির নেতাকর্মীদের অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো দ্রুত দেশে ফিরে আসবেন অন্তর্বর্তী সরকারের প্রায় আড়াই মাস পার হতে চললেও রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন সেটি নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা রয়েছে তারেক রহমান কবে দেশে ফিরে আসবেন সেটি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বিএনপি নেতারা বিএনপির তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কেউ হয়রানি থেকে বাদ যাননি তারেক রহমান শুধু তার নিজের মামলা নিয়ে চিন্তা করছেন না বিএনপির নেতাকর্মী সমমনা রাজনৈতিক দল ও স্বাধীন চেতা মানুষের বিরুদ্ধে গত ষোলো বছরে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে তিনি চান প্রতিটি মামলা যেন প্রত্যাহার করা হয় বিবিসি বাংলাকে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বিএনপি বরাবরই দাবি করছে আওয়ামী লীগ সরকারের সময় বিগত সাড়ে পনেরো বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার মামলা দায়ের করা হয়েছে তবে বিএনপির এই দাবি কতটুকু সত্য সেটি যাচাই করা সম্ভব হয়নি আমিন বলেন তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে আইনগত এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এমনও হতে পারে যে তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়ে গেল কিন্তু অন্য নেতাকর্মীদের নামে মামলা রয়ে গেল তিনি চাচ্ছেন তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতা পর্যন্ত সবার মানবাধিকার যাতে সুরক্ষিত থাকে এবং তারা যেন আইনের শাসন থেকে বঞ্চিত না হন বলছেন আমিন বাংলাদেশের সত্যিকার অর্থে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা হলে তিনি দেশে ফিরবেন মামলা প্রত্যাহারের দাবি কেন বিএনপি পন্থী আইনজীবীরা ইতোমধ্যে তারেক রহমানের মামলা প্রত্যাহার করার জন্য দাবি তুলে ধরেছেন তাদের অনেকের আশঙ্কা হচ্ছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত আছে এমন অবস্থায় মামলা প্রত্যাহার করার আগে তিনি দেশে আসলে বিষয়টি ইতিবাচক নাও হতে পারে এজন্য রহমান দেশে ফিরে আসার আগে মামলাগুলো প্রত্যাহার করানো সম্ভব হলে সেটি তার জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে প্রায় আড়াই মাস হতে চলল কিন্তু এখনো পর্যন্ত মামলা প্রত্যাহার করার কোনো সাইন বা লক্ষণ দেখা যাচ্ছে না বলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের অন্যতম আইনজীবী কায়সার কামাল প্রতিটা মামলা ভিত্তিহীন গায়েবী মামলা দায়ের করা হয়েছিল পাঁচ আগস্টের পর সারা দেশের মানুষের এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে প্রত্যাশা ছিল এসব মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করা হবে বলেন কাইসার কামাল ঠিক এর এক সপ্তাহ আগে কাইসার কামাল বলেছিলেন তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাইসার কামাল তখন বলেন আমরা সবসময়ই বলে আসছি আইন আদালত সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রতিটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীনভাবে কয়েকটি মামলার রায় দেওয়া হয়েছে তারপরও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলাগুলো মোকাবেলা করা হবে তারা কি সে অবস্থান থেকে সরে এসেছেন এমন প্রশ্নে কায়সার কামাল বলেন না কোনো অবস্থাতেই সরে আসি নাই মামলা প্রত্যাহার করার বিষয়টি আইনগত প্রক্রিয়ার অংশ